বন্ধুরা, এই কথাটা তো সত্যি। যদি কোনো দেশভক্তের প্রাণ চলে যায়, তবু তার ভেতরের দেশভক্তি যায় না। হয়তো কিছু মানুষ এই কথাটি বিশ্বাস করবে না, কিন্তু আজকের এই ভিডিওটিতে এই কথাটি আপনাদের বিশ্বাস করিয়ে দেব। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি পুরো দেখুন। এই ভিডিওটি খুব স্পেশাল, কারণ আজকে আপনাদেরকে এমন এক ভারতীয় সৈনিকের কথা বলবো যে তো নিজে মারা গিয়েছে, কিন্তু বর্ডারে তার আত্মা আজও পাহারা দেয়। এই সৈনিকের মৃত্যু 1968 সালেই হয়ে গিয়েছিল, কিন্তু আজও সেই সৈনিকের আত্মা দেশভক্তিতে ভরা। ভারত আর চীন বর্ডারে আজও পাহারা দেয় এই সৈনিকের আত্মা। আর ভারত চীনের মিটিংয়েও এই সৈনিকের বসার জন্য একটি চেয়ার খালি রাখা হয়। হয়তো অনেক মানুষ এই কথাটি শুনে আমাকে পাগল ভাবছেন, কিন্তু ভিডিওটি পুরো দেখলে আপনাদের শরীরে কাঁটা দিয়ে উঠবে। বিশ্বাস করবেন যে হ্যাঁ, এমন কোন সৈনিক আছে যে মারা গিয়েও তার আত্মা আজও বর্ডারে পাহারা দেয়। বন্ধুরা, ভারত আর চীনের বর্ডার অনেক উঁচুতে রয়েছে। একদিকে যেমন ভারতীয় সেনা চীনের সেনাদের জন্য বিপদে থাকে, আর অন্যদিকে আমাদের ভারতীয় সেনাদের ভয়ঙ্কর ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে থাকতে লাগে। চীনা সেনারা অনেক চেষ্টা করে আক্রমণের জন্য, কিন্তু আমাদের ভারতীয় সেনার কাছে তারা হার মানে। কারণ আমাদের ভারতীয় সেনা সবসময় তৈরি থাকে, যে কোনো পরিস্থিতিতে তারা যুদ্ধ করতে পারে। আমাদের ভারতীয় সেনার কেউ একটা চুলও বাঁকা করতে পারে না, কারণ এনাদের সাথে সবসময় একজন সৈনিক থাকে। এই সৈনিককে কেউ দেখতে পারে না ভারতীয় সেনা দেখতে পারে না শত্রুর সেনারা। আপনারা এখন যার ছবি দেখছেন, ইনি একজন ইন্ডিয়ান আর্মি, বাবা হরভজন সিং। ইনি 1968 সালে মারা গিয়েছিল, কিন্তু এই সৈনিক এত দেশভক্ত ছিল যে এনার আত্মা আজও ভারত চীনের বর্ডারে পাহারা দেয়। আর আমাদের জওয়ানদের ওপর কোনো বিপদ আসার আগে ইনি সবাইকে সংকেত দিয়ে দেয়। চলুন এখন আপনাদেরকে বাবা হরভজন সিং এর মৃত্যুর আগের কিছু কথা বলি। বাবা হরভজন সিং এর জন্ম 30 আগস্ট 1946 সালে একটি শিখ পরিবারে জন্মগ্রহণ করেছিল। ইনি ডিউটি করত ইন্ডিয়ান আর্মির জন্য, কিন্তু হরভজন সিং এর জন্ম পাকিস্তানের সদরানা গ্রামে। কিন্তু পরে ভারত পাকিস্তান আলাদা হয়ে যাওয়ার সময় বাবা হরভজন সিং তার পরিবারের সাথে ভারতের পাঞ্জাবে চলে আসে। এখন আমাদের ইন্ডিয়ান আর্মির রেকর্ড অনুযায়ী বাবা হরভজন সিং 9 ফেব্রুয়ারি 1966 সালে ভারতীয় সেনার পাঞ্জাব রেজিমেন্টে ভর্তি হয়েছিল। 1968 সালে ভারত আর চীনের বর্ডার নাথুলা পাসে এনার ডিউটি পড়ে, যা ইস্ট সিকিমে অবস্থিত। আপনাদের বলে রাখি, এই জায়গা খুব ঠান্ডা পড়ে, একদম রক্ত জমে যাবে, এত ঠান্ডা থাকে, আর খুব বরফও পড়ে। এরপরও ভারত মাতার বীর পুত্ররা সব সংকটের সাথে লড়াই করার জন্য সব সময় তৈরি থাকে। এখন আপনারা হয়তো জানেন, সেই সময় ভারী কোনো জিনিস নিয়ে যাওয়ার জন্য ঘোড়ার ব্যবহার করা হতো। একদিন হরভজন সিং ঘোড়ার মধ্যে জিনিস নিয়ে তার ডিউটিতে যাচ্ছিল, কিন্তু অতিরিক্ত বরফ পড়ার কারণে ওনার পা পিছলে যায়, আর সে অনেক নিচে নদীতে পড়ে যায়। আর আশেপাশে কেউ ছিল না যে তাকে বাঁচানোর চেষ্টা করবে। তারপর বাকি সৈনিকরা যখন পরে তার খোঁজ করে, অনেক চেষ্টা করেও তার কোনো খোঁজ পায় না। এখন আপনারা চমকে যাবেন, 2 দিন চলে যাওয়ার পর হরভজন সিং এর সাথে বাকি যে সৈনিকরা ডিউটি করত, তাদের মধ্যে একজন সৈনিকের স্বপ্নে হরভজন সিং আসে আর তাকে বলে যে তার শরীর কোথায় পড়ে আছে। তারপর কিছু সৈনিক ওই জায়গায় যায়, যে জায়গার কথা তিনি স্বপ্নে বলেছিলেন। যে সবাই ওই জায়গায় পৌঁছায়, তখন তারা হরভজন সিং এর মৃত শরীরের সাথে তার বন্দুক খুঁজে পায়। সেনারা তার শরীর পাওয়ার পর তার শেষ শোভাযাত্রা ধুমধাম করে নিয়ে যায়। একজন সৈনিক নিজের দেশের রক্ষার জন্য, দেশের মানুষের জন্য, নিজের পরিবার সমেত অনেক কিছুই বলিদান দেয়। তার কিছুদিন পর নাথুলা পাস বর্ডারে এক জওয়ানের স্বপ্নে হরভজন সিং আসে আর তার সমাধি স্থাপনের ইচ্ছে বলে। তারপর হরভজন সিং এর বীরতা দেশভক্তি সম্মান করে 1982 সালে নাথুলা পাসে সমাধি স্থাপন করা হয়, যাকে মানুষ আজ বাবা হরভজন সিং মন্দির নামে জানে। এরপর একের পর এক জওয়ানের স্বপ্নে বাবা হরভজন সিং আসে আর তাদের বলে যে আমি আমার শরীর ছেড়ে দিয়েছি, তো কি হয়েছে, কিন্তু আমার আত্মা সব সময় অন ডিউটিতেই থাকে। যখন এই সব জওয়ানদের স্বপ্নে বাবা হরভজন সিং আসে, তখন তাদের এই স্বপ্নের কথা কেউ বিশ্বাস করে না। সেনাদের উচ্চ পদে যারা থাকেন তারাও এই স্বপ্নের কথা বিশ্বাস করে না। কিন্তু কিছুদিনের পর সৈনিকদের সাথে ঘটে যাওয়া এমন কিছু ঘটনা ঘটে, তারপরে বাবা হরভজন সিং এর উপর সবাই বিশ্বাস করতে শুরু করে। একবার দুই সৈনিক বর্ডারে ডিউটি করছিল, কিন্তু খুব ঠান্ডার কারণে তাদের ঘুম পেয়ে যায়। তারপর ওই দুজন সৈনিকের মধ্যে একজনকে কে যেন থাপ্পড় মারে। তারপর সৈনিক ঘুম থেকে জেগে ডিউটি করা শুরু করে। তারপর কোনো সৈনিক যদি কোনো কিছু ভুল করে, তারপর তার সেই ভুল বাবা হরভজন সিং স্বপ্নে এসে বলে যায়, যাতে পরে আর সে ভুল না করে। এই সব ঘটনার পর সবাই বাবা হরভজন সিং কে বিশ্বাস করতে শুরু করে। তারপর সেনাদের উচ্চ পদে যারা রয়েছে তারা বলে, এই সব স্বপ্নের পরে আমাদের সেনার মনে জোর বাড়বে, কারণ সৈনিকরা ভাববে যখন একজন সৈনিক মারা যাওয়ার পরেও তার ডিউটি ঠিক পালন করে, তাই আমরাও দেশের রক্ষার জন্য সব সময় সব পরিস্থিতির সাথে যুদ্ধ করার জন্য তৈরি থাকব। কারণ সৈনিকরা বিশ্বাস করে আমাদের এমন এক সৈনিক আছে যাকে আমরা দেখতে পারি না, কিন্তু সে সব সময় আমাদের সাথে থাকে।
বাবার বীরতার কাহিনি শুধু ভারতীয় সেনা নয়, চীনা সেনাদের মুখেও শোনা যায়। চীনা সেনারাও বাবার গল্প বলেন, কারণ একবার চীনা সেনার প্রধানরা ভারতীয় সেনার আধিকারিকদের বলে যে কোনো ভারতীয় সৈনিক আমাদের এলাকা দিয়ে ঘোড়ায় চড়ে ঘুরে বেড়ায়। তারপর এই ঘটনার সত্যতা যাচাই করার জন্য কিছু ভারতীয় সেনাকে চীনা বর্ডারের কাছে পাঠানো হয়েছিল। সৈনিকরা যখন চীনা বর্ডারের কাছে যায়, তখন তারা ঘোড়ার পায়ের ছাপ দেখতে পায়। তারা ফিরে এসে তাদের উচ্চ পদের সৈনিকদের এই ঘটনা জানায়। এই সব ঘটনার পর সবাই বিশ্বাস করে যে বাবার আত্মা আমাদের সবার মাঝেই রয়েছে। এই জন্য বীর হরভজন সিং কে সবাই বাবা হরভজন সিং বলে ডাকতে থাকে। এরপর নাথুলা পাশে তার মন্দিরে সেখানে তার পোশাক জুতো সব প্রয়োজনীয় তার জিনিস রেখে দেওয়া হয়। এরপর থেকে সব সৈনিকরা বাবা হরভজন সিং কে প্রধান বীর সৈনিকের সম্মান জানান। যে আদেশ নিয়ম জওয়ানদের ওপর চালু হয় তা বাবা হরভজন সিং এর উপরও হয়। এমনকি বাবার স্যালারি থেকে শুরু করে সকালের নাস্তা থেকে রাতের খাবার তাকে দেওয়া হয়। যখনই রাতের সময় হতো বাবার মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হতো, কারণ তখন তার ডিউটির সময় ছিল। অনেকবার এমনও হয়েছে যে সকালে গিয়ে অনেক সৈনিক তার জুতোর মধ্যে মাটি লেগে থাকতেও দেখেছে, আর বিছানার চাদর এলোমেলোও দেখেছে। এই সব ঘটনার পর থেকে আমাদের বিশ্বাস করা উচিত যে সত্যি এমন কোনো ভারতের বীর ছিল যে দেশের জন্য মারা যাওয়ার পরও ডিউটি করত, যাতে আমরা সবাই সুরক্ষিত থাকতে পারি। আপনারা হয়তো জানেন দেশের জওয়ানদের প্রত্যেক বছর ছুটি দেওয়া হয়, ঠিক সবার মতো বাবা হরভজন সিং কেও ইন্ডিয়ান আর্মি থেকে ছুটিতে বাড়িতে পাঠিয়ে দিত। আসলে বাবার সব জিনিস ট্রেনে করে তার গ্রামে কাপুরথালায় পাঠিয়ে দিত। বাবার নামে শুধু সিট বুকিং হতো না, যতক্ষণ না বাবার স্টেশন আসে ততক্ষণ বাবার সিট পুরো খালি রাখা হতো। দু মাসের ছুটি শেষ হওয়ার পর দুই ইন্ডিয়ান জওয়ান ফৌজি গাড়ি করে বাবার বাড়ি যেত, বাবার জিনিস নিয়ে আসতো। বাবা যখন ছুটিতে দু মাসের জন্য বাড়ি যেত, তখন সিকিমের বর্ডারে অন্য সেনারা খুব পাহারা দিত, কারণ তারা জানে যে এখন বাবা এখানে নেই, ছুটিতে আছে, তাই কোনো রকম বিপদের সংকেত বাবা দিতে পারবে না। বাবার ছুটিতে সিকিম থেকে যাওয়া আবার ফিরে আসা এটি একটি ধার্মিক অনুষ্ঠানের রূপ নিয়েছিল। অনেক বড় সংখ্যায় মানুষ ভিড় জমাত, আর বাবা যখন তার গ্রামের বাড়ি যেত সেই সময় গ্রামের সব মানুষ বাবার বাড়িতে হাজির হতো। কিন্তু বন্ধুরা, আমাদের দেশের আইনের বইয়ে এই সব ঘটনাকে কোনো জায়গা দেয় না, তারা এইসব ঘটনাকে কুসংস্কার বলেই ধরে। এই জন্য দেশের কিছু বড় মানুষ বাবার এই দু মাসের ছুটির জন্য রাগারাগি করে, আর এনারা আইনের মাধ্যমে বাবার দু মাসের ছুটি বন্ধ করিয়ে দেয়। আর সেই থেকে বাবা হরভজন সিং 12 মাস নাথুলা পাস বর্ডারেই থাকে। এখন বন্ধুরা, আপনারা হয়তো জানেন আর্মি জওয়ানরাও রিটায়ার হয়, ঠিক বাবাকেও রিটায়ার করে দেওয়া হয়েছে 2016 সালে, কিন্তু বাবার মন্দির আজও রয়েছে। আপনি চাইলে বাবার মন্দিরে দর্শন করতে পারেন। বাবা হরভজন সিং এর মন্দির সমুদ্রপৃষ্ঠ থেকে 13,500 ফিট উঁচুতে রয়েছে। এখানে অক্সিজেনের লেভেল অনেক কম, তাই মানুষের শ্বাস নিতে অনেক কষ্ট হয়। তো বন্ধুরা, বাবার সম্পর্কে আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দেবেন।